উৎকলীয় চেতনারে মা মঙ্গলা হচ্ছে প্রত্যক্ষ দেবী। মা মঙ্গলাঙ্ক পর্বপর্বাণী মধ্যে চৈত্র মঙ্গলবার প্রধান। এহা চৈত্র মাসর প্রথমরু চতুর্থ মঙ্গলবার পর্যন্ত পালিত হয়ে থাকে। চৈত্রর শেষ মঙ্গলবার বা বৈশাখ মাসর প্রথম মঙ্গলবার ঝামুযাত্রা মহাসমারোহে পালিত হয়ে থাকে। এই পরিপ্রেক্ষীরে সদর ব্লক নইগাঁ গ্রামর মা মঙ্গলাঙ্ক চৈত্র মঙ্গলবার পালিত হয়েছিল। মাঙ্ক নীতিকান্তি অনুসারে উপবাসধারীমানে স্থানীয় জগদলা নাড়ু এক কলস যাত্রারে সামিল হয়ে মাঙ্ক পীঠরে অবস্থান করাইলে। তাপরে পাঁচ ধূপ ও তিন অবকাশ রীতিরে মাঙ্ক পূজার্চনা করা যাইছিল। প্রথমে প্রাতকালে দেবীঙ্কর স্নান ও মাজণা হওয়া পরে খই দহি ও কেড়ি প্রভৃতি বাড়ভোগ লাগি হয়েছিল। পূর্বাহ্নরে খেচুড়ি ভোগ এবং মধ্যাহ্নরে মধ্যাহ্ন ধূপ পরে পরে ভোগ মণ্ডপ হয়ে দেবী পহড় যাইথান্তি। অপরাহ্নরে পহড় ফিটিবা পরে ঠাকুরাণী মাজণা বেশ হয়েথান্তি। এহাপরে সন্ধ্যা আরতি হুয়ে। সন্ধ্যারে অন্ন ডালি তরকারি খটা ভজা ক্ষীরি ও পিঠা প্রভৃতি ভোগ হয়েথায়। মা মঙ্গলাঙ্কু প্রত্যেহ প্রসাদ সমর্পণ এঠারে বিশেষ বিধি অছি। নিজ নিজের মানসিক পূরণ পাই দৈনিক বহু শ্রদ্ধাড়ু মাঙ্ক পীঠরে আসি রুণ্ড হয়েথান্তি। ভক্তির সহ মাঙ্কু স্মরণ করিথান্তি। নইগাঁ স্থিত মাঙ্ক এই পীঠরে প্রত্যেক মঙ্গলবার বহু দূরদূরান্তরু ভক্তঙ্ক আগমন হয়েথায়। তেবে সবু বর্ষ পরি চলিত বর্ষ মধ্য মাঙ্ক চৈত্র মঙ্গলা তথা কলস যাত্রা সুরুখুরুরে সম্পূর্ণ হয়েছিল। ধ্যানকৃষ্ণ নায়কঙ্ক রিপোর্ট, কেন্দুঝর টাইমস।